দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। দর্শক আমরা সংযোগটি এখনো স্থাপন করতে পারিনি, আমরা অপেক্ষা করছি। সৈয়দ রায়হান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সৈয়দ রায়হান, আপনার কাছে জানতে চাইবো গাজীপুরের নির্বাচনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? জি অর্থী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর ৩ আসনের অন্তর্গত যেই শ্রীপুর উপজেলা রয়েছে সেখানে। এখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ইকবাল হোসেন সবুজ, তিনি কিন্তু আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার যে নির্বাচনী কর্মকাণ্ড তিনি কিন্তু আজকে এখানে সেটি সারবেন এবং তিনি এলাকায় প্রবেশ করছেন। আপনার মাধ্যমে একটু দর্শক দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদের সামনের যেই সড়কটি রয়েছে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্নভাবে ঢাক ঢোল এবং বলা যায় অনেকটি উৎসবমুখর পরিবেশে গাজীপুর ৩ আসনের আওয়ামী লীগের যিনি মনোনীত পদপ্রার্থী রয়েছেন তিনি কিন্তু এলাকায় প্রবেশ করছেন, ইকবাল হোসেন সবুজ। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে ভোটের উত্তেজনা কিন্তু গাজীপুরে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বলা যায় যে আমরা গাজীপুরের প্রায় প্রতিটি আসনে গিয়েছিলাম, তবে বর্তমানে এই ৩ আসনে কিন্তু একেবারে নির্বাচনী যেই আমেজ এটি কিন্তু পরিপূর্ণভাবে চলে এসেছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই দুপারে কিন্তু মানুষ দাঁড়িয়ে গেছেন তার এই অঞ্চলের তাদের প্রিয় নেতা আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে প্রবেশ করবেন এবং প্রবেশ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন এবং একটি মিলাদ মাহফিল রয়েছে। আমরা কয়েকজন তাদের নেতাকর্মীদের সাথে কথা বলবো। যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন, তবে আপনাদের এমপি আজকে আপনারা যাদের সমর্থক তার কাছে আপনার প্রত্যাশাটা কি? যে আমাদের ইকবাল সবুজ ভাই, ওনার কাছে শ্রীপুর সমস্ত জনগণ অনেক আশাবাদী আছে। শ্রীপুর সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং একটা সুন্দর পরিবেশ এই শ্রীপুর থানায় কায়েম হবে। আচ্ছা, আমরা আসলে শুনছিলাম আমরা আরো কিছু নেতাকর্মীদের কাছে যাব যারা আসলে এলাকায় বিভিন্নভাবে আসলে ইকবাল হোসেন সবুজ যিনি রয়েছেন তার পক্ষে কাজ করে যাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাবো, আপনি একজন এই অঞ্চলের সিনিয়র ব্যক্তি, একজন ভোটার এবং একজন সমর্থক, তো আমি একটু জানতে চাই যে আপনাদের এমপির কাছে আপনাদের কি পরিমাণ আশা রয়েছে সামনের দিনগুলোতে? সামনে আমাদের সবুজ ভাই আজকে যে অবস্থা সারা শ্রীপুরে এমন জোয়ার হয়েছে যে বলার মতো না, 100% জোয়ার, এরকম এই অবস্থা। জি অর্থী, আপনাকে আমি আর একটু দেখাতে চাই যে বিপুল পরিমাণ নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে সমর্থন এবং বলা যায় যে তারা কিন্তু সবাই কিন্তু সবুজ ভাইয়ের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং নির্বাচনী যেই একটি পরিবেশ সেটি কিন্তু ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। তো আসলে আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে প্রবেশ করবেন এবং প্রবেশ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন। তার পরপরই কিন্তু তার সমর্থক এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রাখবেন এবং তার পরপরই কিন্তু সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়ার পরেই আসলে এলাকায় তিনি গণসংযোগে নামবেন। তো অর্থী, এই ছিল গাজীপুর ৩ আসন থেকে আমার কাছে সর্বশেষ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরে নির্বাচনী আমেজ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবারে কক্সবাজার যেতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দুঃখিত দর্শক, আমরা এখন নিউজ 24 লাইভ শেষ করছি। আমাদের সাথেই থাকুন, ভোটের আরো খবর নিয়ে ফিরবো, আমাদের সাথেই থাকুন।